নিশি সবই করছি, কিন্তু কথা হলো যে এই একটা মানুষ সামনে আসলে আমার সব আওলা যায়। আমি ঘোলা ঘোলা দেখি, আমার ধোয়া বাড়িতে থাকে, চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে যায়। কখন যে আমি ফিটটিট খেয়ে পড়ে যাবো এটা আমি নিজেও জানি না, কিছু কি বলতে পারবো? একটা রিক্সাও নেই, আশেপাশে নেই। ওই যে ওই দিকে মনে হয় একটা আছে, দেখো আপু, আপু দেখো, ওই যে ছেলেটা না প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, ওইটা? হ্যাঁ ওই যে ওইটা, কালাটা না সাদাটা? আরে সাদাটা ওই যে বসে আছে না, চিকুন করে ওই জলটা কি ডিস্টার্ব করে, কি বলছে? প্রতিদিন আমাকে ডাকে, চিঠি দিতে যায়। তোকে চিঠি দিতে চাইছে? হ্যাঁ আমাকে। মামা এখন ফিটমিট খাইস না, এখন তোর আমি অ্যাম্বুলেন্সের কোথাও যাইতে পারবো না, ঠিক আছে? প্রেম করবি, সামনে দাঁড়াবি, বলবি সামনে বলবি আই লাভ ইউ, আই লাভ ইউ বলে সব কামিং ভয় লাগতে স্যার বলতে না। এই যে শুনেন, শুনেন, আপনি ওকে ডিস্টার্ব করছেন। যদি কোনো প্রবলেম হয়? কিসের প্রবলেম? ওই যে ভাইয়া যে তোকে পাপ্পি দিছে, কি প্রবলেম হবে সেটাতে? আমার এক ফ্রেন্ড বলছে যদি কেউ পাপ্পি দেয় তাহলে না মা হয়ে যায়। মানে আমার মনটা চাইতেছে একটা চটকনা মারে তোর কালের মানচিত্রটা চেঞ্জ করে দিই, বেয়াদ যা এখান থেকে, আমার সামনে থেকে দূর। অবশ্য অন্য যদি কোনো সমস্যা হয় তুই একটু নার্গিস খালাকে ফোন করে জিজ্ঞেস কর না। মানে আমি এখন নার্গিস খালাকে ফোন দিয়ে বলবো যে আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, একটা ছেলে এসে আমার গালে পাপ্পি দিছে। আমি না বুঝলাম না, এই টাইপের মানুষজনের সাথে তোর খাতির হয় কিভাবে? এই টাইপের মানুষজন তোর সাথে কথা বলবে কেন? হ্যাঁ তোকে ডিস্টার্ব করবে কেন? আসলে আপু ওরা না আমাকে প্রতিদিন ডাকতো,
একটা চিঠিও দিছিল তোকে দেওয়ার জন্য, কিন্তু আমি তো দেই নাই। কত বড় মিথ্যাবাদী, তখন আমার কাছে পুরো কথাটা কমপ্লিট করলি না, বললি যে তোকে ডিস্টার্ব করতেছে। এখন তো আমার মনে হচ্ছে তোর দুই গালে এখন চড় মারি, বেয়াদব মেয়ে। আপু শোন না, যদি প্রবলেম হয় চোখের সামনে থেকে যাবি নাকি আমি রিয়্যাক্ট করবো? আপু থাপ্পর মারিস না প্লিজ, শোন না, রিস্ক থেকে যাই তো। একবার নার্গিস খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস কর না, খুব শখ হইছে না আমার মায়ের খাওয়ার। যাবি এখান থেকে? গার্লফ্রেন্ডের দেখা হলে মানে কত সুন্দর সুন্দর কথা দৌড়িস। আমি নিজে তো জানতাম না আমি এটা করবো, আমি তোরা বলছি না যে ও সামনে আসলে আমি সব ঘোলা দেখি, আমার কান্দে ধোয়া বাইরে অন্য জগতে থাকি, আমি হারায় যাই, আমি পারি নাই কন্ট্রোল করতে, পারলে কন্ট্রোলই করতাম, হয়ে গেছে ফিলে। বুঝতাম না মাইন্ড সে গার্লফ্রেন্ডে দিলে কি করে, সুন্দর করে তাকায় থাকে, একটা গিফট দেয়, ফুল দেয়, চকলেট দেয়, কত কিছু দেয়। আর তুই আচ্ছা এখন কোয়ার টাইমও তো পাইনি, ভাব আমি তখন নিজেই ভাবি নাই। শোন আমার একটা উপায় বল না ভাই। কিসের উপায়? এই যে আমার একটা কি একটা ভাবলো, কেমন একটা ছেলে ভাবলো, একটা ইম্প্রেশন চেঞ্জ হয়ে গেলো না, সরি বলতে পারবো না রে, সরি বলি। সরি বলবো না। আপুর কাছে সফট কপিটা পিডিএফ রেডি করে ফেলছি, হার্ড কপিটা প্রিন্ট দিয়েই আমি তোমার হাতে দিই। আপাতত ভার্বাল সবই না, নিবেদনটা যদি আপার কাছে পৌঁছায় তো তাহলে ইমপ্রেশনটা ঠিক হয়তো, কিছু ভুল বুঝতো না। আচ্ছা ভার্বাল, তাহলে এই যে বুঝছেন না, খালি হাতে তো আসলে কোনো কিছু হয় না। না হাত তো হ্যাঁ, কি হাত তো কি কি স্যার, আপনি এর নাম করতেছেন? হ্যাঁ এটা কি সরকারি অফিস? সরকারি অফিসে মনে আদরা দিবেন মনে করেন, আমরা টে দিব কি তিন টিপদেশ কামারে কত কইতে দে, প্রেমের মিত্র মনে করেন মনে করেন দুর্নীতি ঢুকায় ফেলেছে, ঘুষ কর কত টাকা। এই ভাই এই এই লোককে যে মানে কি বলতে দেখছেন, কত ওকে বেদর মতো কথা বলে। না 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 লোকটা ভালো, ভালো ছেলেও। আমি ওর বন্ধু, আমি এমনই পোষায়। হ্যাঁ পোষায় শুন ভাই, দেখছেন আমার ক্লোজ ফ্রেন্ড, ও এরকম করে কথা বলে না। এই দে না, কি দিব? দে না না দে না, হাট। এই যে চকলেট তোমার জন্য, মানে ধরো যদি এখন তোমার আপুর কাছে অ্যাপ্লিকেশনটা পৌঁছে দিতে একটু বলতো আর কি, ইমপ্রেশনটা ঠিক হইতো আর কি, সরিটা যদি পৌঁছে দিতা। এবার কি ঠিক আছে, এখন কি ম্যানেজ করা যাবে, সরিটা কি পৌঁছানো যাবে? চকলেট দিয়ে তো মানে জানাবো জানাবো, একটু সময় লাগবে জানাবো, মানে জানাবো কিন্তু কাইন্ডলি। হ্যাঁ কি কেন দিব একটা শর্ত আছে। কি শর্ত?
আপু ভাইটা কিন্তু অনেক ভালো। কোন ভাইয়া? ওই যে পাপ্পি দিছে। আশ্চর্য, আর কি হয়েছে বল 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 কি হলো? বলো বাবা দিব অর্ডারটা। এই যা যা, তোর পড়া নাই, যা পড়তে যা। আচ্ছা তোকেও বলি, তুই তো বড় হয়েছিস না, দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, তোকে ওর পিছনে না লাগলে হয় না? মা তোমার এই ছোট মেয়েটা না অতিরিক্ত ব্যাপার, একদিন ওর জন্য যখন রাস্তাঘাটে অপমানিত হবে তখন। তোদের জ্বালায় আমি আর পারি না। আশ্চর্য, আপনি আমাকে নিয়ে আসছেন, আপনি টাকা দিবেন না ভাই? ভাই আরে আমি ভাঙতে হন তো ভাই, মাই গাড়ি আনা চালা যাই কি ভাই সঞ্চয় আইনি ইয়া টিয়া নাই বলে 500 টাকা দে 200 টাকা বারো দে। বুঝতেছি না আপনার কথা ভাঙতে লাগবে তাই তো কত টাকা বিল হয়েছে 200 200 200 টাকা আমি 8 টাকাটা ফেরত দিয়ে দেন আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি আরে ভাই এটা সিম্পল বিষয় আপনি আপনার সাথে ভালো করে কথা বলতে পারেন আদব সাথে বলবেন ভাই পালা করি হইনো বুঝলেন ভালো করে বলবেন তাহলে জিনিসটা ঠিকঠাক বুঝতে পারবে ঠিক আছে জান ভাই ড্রাইভ সেফলি আল্লাহ ভালো করে কথা বলেন মানুষের সাথে কোন সমস্যা নেই আমি তো হেল্প করবই তাই না সেদিন ও কি করছে আমি শিওর আজকেও তোকে ডিস্টার্ব করার জন্য ওখানে দাঁড়াইছিল, আমি যে বাঁচাইছি। না ডিস্টার্ব করছিল না, তুমি তো মধ্যে থেকে আইসা থাপ্পড়টা মাইরা দিলা, দেখছো কিছু? দেখো নাই ভাই, আমাকে হেল্প করতে আসছিল, ডিস্টার্ব করতে আসে নাই। আমি বাইক দিয়ে আসছিলাম, আমার কাছে ভাঙতি টাকা ছিল না, যার জন্য ওই লোক আমার সাথে বাজে বিহেভ করতেছিল, দেন ভাইয়া এসে টাকাটা দিছে, লোককে বুঝাইছে যাতে এরকম বিহেভ কখনো না করে, আর তুমি কি করলা? হেল্পের বদলে থাপ্পড় দিয়ে দিলে একটা, কোনো কিছু না জানা না বুঝা। শুন, আমি যা করছি একদম ঠিক করছি, আর আমার মনে হয় আমি যা মনে করতেছি সেটাও ঠিক। না আপু তুমি একদম ঠিক কাজ করো নাই। হ্যাঁ আমি মানি ভাইয়া আগে তোমার সাথে যা করছে খুবই খারাপ করছে, কিন্তু ভাইয়া ওটা ইচ্ছা করে করে নাই, কারণ ভাইয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে ভাইয়া তোমার সামনে যখন আসে সে নার্ভাস হয়ে যায়, আর ওনার মাথায় কোনো কাজ করে না, যার জন্য সে ভুলটা করছে। এর জন্য ভাইয়া আমাকে অনেকবার সরি বলছে, একবার না অনেকবার সরি বলছে, ইভেন আমাকে অনেকগুলো চকলেটও দিছে, কিন্তু আমি চকলেটগুলো খেয়ে ফেলছি, বাট তোমাকে কোনো কিছু বলি নাই। হ্যাঁ এটা সত্যি কথা, আমি জানি তুমি এখন রাগ করবা, এটা সত্যি কথা। শোনো আপু, ভাইয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে, বুঝছো? তোমার জন্য আমি আমার স্বাস্থ্যের প্রতি সচেতন হব, সব সময় পুষ্টিকর খাবার খাব, যাতে পৃথিবীতে তোমার জার্নিটা সবচেয়ে সুস্থ ও সুন্দরভাবে শুরু হয়। সন্তানের প্রতি মায়ের এই কমিটমেন্ট যেন পূর্ণ হয় তার জন্য আমরাও কমিটেড, তাই বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ আটা ময়দা সুজি প্রতিদিন আপনার বাসায় পৌঁছাতে কাজ করছি নিরলস। বসুন্ধরা আটা ময়দা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। Thank you.
অফিস চাইতেছে। কি করতে পারে টুটুল ভাই, বল একটু ওয়েট করতে। কইলাম বশির ভাই, ঈদের কাজগুলো কি করবো? আরে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতেছে না মাথায়, মুডটাই নেই আমার মাথায়, মিউজিক আসতেছে না, আমি কি করবো দোস্ত? এই যে আসতেছে না, তুমি বুঝাইতে পারতেছ না কাউরে, শাশুড়ি ভাই তো ঈদের পথে। বল না, এবার পারবো না, বা অন্য কারো দিতে কাজটা, পরে আমি করে নিব। দোস্ত এই ছেড়ে লেগা ছেড়ি কে ছেড়ি বললি কেন? তুই ছেড়ি বলবি কেন? বলনিসি ওটার নাম আছে না, মানে ওইটাই মাইয়ার লেগা। মাইয়া কি আবার? আরে নিশির নামটা বলনিসি, ও তো আমার কাছে সিম্পল একটা মানুষ, আমার কাছে ইউনিক একটা ব্যাপার। আমার পৃথিবীতে কারোর জন্য এরকম ফিল করি না, ড্রাগস বুঝোস? তুই অভ্যস্ত হয়ে যাবি, দিনরাত ওর সাথে থাকতে পারবি না, শুধু ওইটা লাগবো। আমার নিশি ড্রাগসের মতো, নিশি ছাড়া আমি মিউজিক করতে পারি না, আমার মাথায় কোনো কিছুই আসে না, আমার রক্তের ব্যাপারটা আসেই না, আমি আলাদা ফিলটা পাই না, এটা আমার দোষ। ওরা ছাড়া আমি কাজ করতে পারছি, তোকে ছাড়া ফান মনে হইতেছে, যোগ মনে হইতেছে, তুই কেন বুঝার চেষ্টা করতেছিস তা বন্ধু? না পারতাছি না, আমরা কি করুম দোষ? চলে যা, তোর চল যেখানে যা চলে যা না, তোদের লাগবে না তো আমার, তোরা তো ফিলটা বুঝতেছিস না বন্ধু হিসেবে। আমি নিশির নিয়ে বাঁচুম, নিশির নিয়ে মরুম, নিশির চোখে সামনে দেখো, মিউজিক বানাবো, এমনি করে চলুম। দ্যাটস ইট। কে আলী বশির ভাই আসছে, মিউজিক দিতে হবে, তার জমা আমি কথা বলছি বসে। আলী বশির ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া একটু কথা বলবো, আপনি একটু সাইডে যাবেন? আসসালামু আলাইকুম। অ্যাকশনে থাকেন না, অলওয়েজ অ্যাকশন হিরো, মানে আপনি কি নর্মালি কথাই বলতে পারেন না? অলওয়েজ হাইপার, যেখানে দেখতেছি চিল্লাচ্ছেন, শাউট করতেছেন, কেন ড্রাগ নেন? তাহলে আমার দিকে তাকায় কথা বলেন, মাটির দিকে কি তাকিয়েছে? আশ্চর্য, মানে আমার বোনকে তো খুব জ্বালাচ্ছেন, আমার বোনকে চিঠি দিচ্ছেন, আমার বোনকে চকলেট দিচ্ছেন আমাকে দেওয়ার জন্য। কাকে ভালোবাসেন, আমাকে না আমার বোনকে? না তোমাকে। তাহলে আমাকে দেন, আমাকে চিঠি দেন, আমাকে চকলেট দেন, আমার সাথে কথা বলেন। এই যে আবার মাটির দিকে তাকায় আছেন, আমার দিকে তাকান। তাকিয়েছে, বুঝছি, হাতটা ধরেন। হ্যাঁ হাতটা ধরেন। আল্লাহ আমার মাথা ঘুরাইতেছে। ও ভাই ভাই ভাইয়া কি বলো, উঠেন এই যে ভাইয়া। উঠেন না, আপনাকে ভালোবাসতে হবে না ভাই। হাই ভাইয়া, এদিকে আসেন। আপনার গায়ে বৃষ্টি পড়ে না? না ওই ঠিক আছে, ভিতরে ঢুকেন। আর সমস্যা নাই, ভিতরে ঢুকেন। ও বৃষ্টি পড়তেছে না তো? তুই জানিস না তোর বাবার যে সুগার নিষেধ? বিষের মতো লাগে। কি
আমি তোমাকে এত বছর ধরে বিষ খাইয়ে আসছি। হ্যাঁ, তুমি তো সারাটা জীবন আমাকে তিতা চা খাওয়াচ্ছ, আমার জীবনটাকে তুমি একদম তিতা বানিয়ে ফেলছো আর সুগারলেস করে ফেলছো। আমি তোমাকে সুগার দেই না, আমি তোমাকে ভালোবাসি না, আরো কত কথা। বিপদ একটা ঘটে গেলে তো আমাকেই টানতে হয় না, কি আর সেই একই কথা, চায় চিনি খাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। আচ্ছা কিরে, তোর তো দেরি হলো কেন? হ্যাঁ জ্যাম তো বাবা রাস্তায়। তো সবকিছু শেষ? রিসার্চ জমা দিয়ে আসছি, ফাইনালি সব শেষ। তো এখন কি প্ল্যান? জানি না বাবা কি করবো, কিন্তু জব খুঁজতে হবে, সিভি রেডি করতে। কেন চাকরি খুঁজবি? কেন বিয়ে করবি, সংসার করবি? বাবা আমি তো প্রিপেয়ারই না বিয়ের জন্য, কি বলে তুমি? আই কি এতদিন বলে আসছিস যে তুই গ্রাজুয়েশন শেষ করে তারপর বিয়ে করবি, এখন শেষ, আর তো কোনো কথা শুনবো না তোর? মা মানে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। জানিস আমার যখন তোর বাবার সাথে বিয়ে হয় তখন আমার বয়স কত ছিল? এই 16 বা 17। কিছু বোঝার আগেই পুরো সংসারের চাপ আমার ঘাড়ে। মা তোমাদের যুগ আর আমাদের যুগ তো সেম না, এখন মেয়েরা অনেক কিছু করে তারপরে বিয়ে শাদি করে। এক নেই মানে একই কথা, বিয়ে করতে হবে, আর কোনো কথা শুনবো না। শোন ওই যে আমার ফ্রেন্ড আছে না ইব্রাহিম, তার ছেলে সুইজারল্যান্ডে থাকে, আরিয়ান, ও গত সপ্তাহে ঢাকায় এসেছে। ছেলেটাকে দেখে আমার যা পছন্দ হয়েছে, আমার খুব ইচ্ছা যে আমার বড় মেয়েটার বিয়ে হোক আরিয়ানের সাথে। তুই আরিয়ানের সঙ্গে একটু কথা বল, দেখ কেমন লাগে, তারপর না হয় আমরা ভেবে দেখব। আমার একটু সিরিয়াস কথা আছে তোমার সাথে। হ্যাঁ বলো। মানে আমাদের তো ফিউচার প্ল্যান করা দরকার, তাই না? ফিউচার প্ল্যানে কি আছে? তুমি আসো, আমি আসি, মিউজিক হচ্ছে, নতুন গান আসছে, ফিল্টা আছে, আর চিন্তা কি বলো? না সেটা ঠিক আছে, আমি তো আসি, তুমিও আসো, কিন্তু মানে আমাদের ফিউচারের একটা প্ল্যান করা দরকার না? ফিউচারে আমরা কিভাবে থাকবো? ফিউচার প্ল্যান তো আগেও ছিল না, ফিউচার প্ল্যান করে কি করবো, সব তো ঠিকঠাক চলতেছে। আসলে আমি তো বললাম সবকিছু ঠিকঠাক চলতেছে, কিন্তু আমার না বাসায় বিয়ের কথা চলতেছে, এটা তুমি জানো। হ্যাঁ চলো। তুমি এই বিষয়ে কি ডিসিশন নিছ? মানে বিয়ের কথা চললে কি হবে, বিয়ে তো হয়ে যাচ্ছে না, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিয়ে করতেই হয় এরকম বিয়ে মানে প্রপোজাল বাসা দিয়ে প্যারা দিচ্ছে, দেন আমি তো বাসা নিচে যাব। তুমি আসলে বাইরে হয়ে চলে আসলো, শিশিকে ডাক দিলাম, কাজী আসলো, বিয়ে হয়ে গেল, শেষ, দ্যাটস ইট, একদম ডান। শুনো আমার তো ফ্যামিলি থেকে কোনো প্রবলেম নাই, বললেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কিছু করবে, কিন্তু আমার তো জানতে হবে তোমার প্ল্যানটা কি। তোমার প্ল্যানটা কি বলো, শেয়ার করো, আমি বুঝতেছি না তুমি কি বলতে চাচ্ছ, আমি বুঝতেছি না, মাথা ঘুরতে যাচ্ছে। মানে বিয়ের পরে আমরা কোথায় থাকবো? আমার খুব ইচ্ছা যে আমার ছোট্ট একটা সংসার থাকবে, একদম টোনাটুনির সংসার। আর যেহেতু আমি ঢাকায়ই মানুষ, তো আমার বাসার আশেপাশে কোনো একটা ফ্ল্যাট নিয়ে নিবো। তুমি কি চিন্তা করতেছো? আম্মা আম্মা আসবে মাঝে মাঝে আমাদের সাথে থাকবে, কোনো সমস্যা নেই। আম্মা আসবে আর আমরা আম্মার কাছে মাঝে মাঝে স্পেশাল দিনে যাব, বছরে 4-5 দিন আম্মার চেহারা দেখবো। তুমি প্ল্যানটা করছো কিন্তু কথাটা বুঝতেছি না। কাপু তুমি তো এখন আম্মার সাথে থাকতেছো না, তুমি এখন যেভাবে থাকতেছো এক্স্যাক্টলি এভাবেই আমরা আলাদা একটা এভাবে কিভাবে থাকবো যদি সংসারটা করি আর আম্মার সাথে আমাদের চলতি পথে আসতে যাইতে বছরে 4 বার দেখা হয়, সেটাকে একসাথে থাকা বলে? আমি তোমাকে কখন বলছি আম্মা থাকলে কোনো সমস্যা? তুমি তো নিউক্লিয়ার ফ্যামিলি কথা চিন্তা করতেছো, তুমি তো তোমার সাজানো সংসার, দুজনে টোনাটুনি বাসা, তোমার ফিউচার প্ল্যান, আমি তো তোমার মনে ছাড়া বুঝছি, এবার সব তো ঠিকঠাক চলতেছে, নর্মালি যদি চলতে পারে এখানে গ্যাঞ্জাম করার কি আছে? শোনো বিয়ের পরে তুমি মানিকগঞ্জে যাচ্ছ, তুমি তোমার শ্বশুরবাড়ি থাকতেছো, এটাই স্বাভাবিক, এটাই রুল, আমি এই ডিসিশনটা নিছি, এটাই আমার সিদ্ধান্ত, এটা তোমাকে মানতে হবে। আমি তোমাকে ট্রাস্ট করতে পারতেছি না। ও বাবা বাবা, প্রেম করছো আমার সাথে, তাহলে এখন আমি ট্রাস্টেবল পারসন না, তুমি আমাকে ট্রাস্ট করতে পারতেছো না, তাহলে প্রেম করার সময় কেমন আসলা? কারণ তুমি সবকিছু, তোমার কোনো প্ল্যান নাই। আমার প্ল্যান নাই কে বলছে? তুমি স্বার্থপরের মতো চিন্তা করতেছো, তুমি আমার আম্মাকে ছাড়া সংসার প্ল্যান করতেছো, তুমি আমাকে বিয়ের পরে আমার আম্মাকে ছাড়া তোমার কোলের মধ্যে নিয়ে রাখতে চাও, তোমার সাথে সংসার করবো, তা আমার মা ছাড়া থাকবো কেন? আমি কেন থাকবো, আমি কেন থাকবো, আমি বলো আশেপাশে মানুষ দেখুক, আমরা পাবলিক প্লেসে প্রেম করতে পারলে পাবলিক প্লেসে চিৎকার করে ঝগড়া করবো, আমার দেরি যা আমাদের খুশি। আস্তে কথা বলবো না, তুমি আমি একটা নতুন গান ভাবতেছিলাম, আমি ফিলে তোমার দিকে তাকে নতুন ভাবতেছি, তুমি গানটা হইতে দিলা না, তুমি ফার্স্ট গায়ে ফিউচার প্ল্যান টানা আনলা, আমার গুতাইলা আমার প্ল্যান কি, তার মধ্যে তুমি আমার আম্মার বাদ দিয়ে প্ল্যান করছো, আমি কিন্তু মানে নিবো।
তুমি আমার সাথে এভাবে শাউট করে কথা, আমি তোমার সাথে শাউট করে কথা, আমি তোমার সাথে নরমাল ভয়েসে কথা বলবো, তোমার চেহারাই আমি দেখতে চাই না, তোমার সাথে ব্রেকআপ, তোমার মতো মানুষ না থাকলেই লাইফে ভালো, আমার আম্মা সারা করতে চাস তুই না ফকিন্নি কথা কর, দেখ নিজের মনে কে থাক মর। তোর বাবা মারা যাওয়ার পরে এই আমি তোকে মানুষ করছি, তোকে মানুষ করতে গিয়ে আমার যে কত যুদ্ধ করতে হয়েছে সে আমি তোর মুখ দেখলে বুঝবো না বাবা, যে তোর কি হয়েছে তুই আমার খুলে বল বাবা, মাকে সব বলা যায়, বল শোনা। আমি নিশি করেই ভালোবাসি, আমি ওরা ছাড়া আসতাম না, ও সংসার করতে চায় কিন্তু আমি আর ও মিলে থাকবো এটা চায়, তোমার চায় না, তোমার সাথে থাকতে চায় না, আমি তোমার সাথে কেন থাকবো, আমি তোমার সাথে থাকতে পারবো না। পাগল ছেলে, মা কি কারো সারা জীবন বেঁচে থাকে? ও তো ঠিকই বলছে, আজকালকার মেয়েরা একা থাকতে চায়, ছোট্ট একটা সংসার চায়। তুই এক কাজ কর, ওকে ফোন করে বলে দে আমি রাজি আছি। আমি এই সংসার চাই না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি এই সংসার চাই না, আমি থাকবো না। আমি যদি হুট করে মরে যাই তখন কি তুই থাকবি না? তোর থাকতে হবে, সংসার করতে হবে, সব কিছু স্বাভাবিক নিয়মেই চলবে। তুই নিশিকে ফোন কর, বলে দে আমি তোদের সংসারে আসব, যাব, বেড়াবো, তোরা তোদের মতো সংসার করবি। তুই ভালো আছিস দেখে আমার মনটা ভরে যাবে বাবা, সন্তানের সুখই তো মায়ের সুখ। তোমার জন্য আমি আমার স্বাস্থ্যের প্রতি সচেতন হব, সব সময় পুষ্টিকর খাবার খাবো, যাতে পৃথিবীতে তোমার জার্নিটা সবচেয়ে সুস্থ ও সুন্দরভাবে শুরু হয়। সন্তানের প্রতি মায়ের এই কমিটমেন্ট যেন পূর্ণ হয় তার জন্য আমরাও কমিটেড, তাই বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ আটা ময়দা সুজি প্রতিদিন আপনার বাসায় পৌঁছাতে কাজ করছি নিরলস। বসুন্ধরা আটা ময়দা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। আমি খুব খুশি হব, তুমি শিখে ফোন করে দে, দে বাবা। তুমি তো ঢাকায় নতুন এসছো অনেকদিন পরে, নিশি মানে আরিয়ান তো বহুদিন দেশে ছিল, ঢাকাতে ওর তেমন কোনো ফ্রেন্ডও নেই। তুই এক কাজ কর, তোরও তো এখন ফ্রি টাইম, তুমি ওকে নিয়ে কয়েকটা জায়গায় একটু ঘুরে টুরে নিয়ে আয়। ঢাকা শহরটা ওকে একটু ঘুরিয়ে দেখা। শোনো, আমি যখন জ্ঞান ছিলাম তখন ঢাকা ইউনিভার্সিটিতে সারাদিন আমিও যেতাম। তুমি ওর কবে আসবে? আমি যেতাম তো। চলো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, আসো আসো। নুরমি, ওই তোমার কি জানি ওয়াহিদ, ওয়াহিদকে নিয়ে তুই একটু ঠিক আছে, ছাদে যা, ছাদে যা, ছাদে যা, ছাদ বাগানটা ভালো করে দেখাস, তুমি চলো। হ্যালো, কেমন আছে? ভালো। আপনাকে একটা পার্সোনাল কথা শেয়ার করতে পারি? প্লিজ শিওর। আপনাকে মনে হয় বাবা বলেছে না আমার সাথে বিয়ের ব্যাপারে? হ্যাঁ, আমার আসলে একটা রিলেশনশিপ আছে। আপনি বিয়েতে রাজি হয়েছেন
আপনাদের মধ্যে কোনো সমস্যা চলছে কি? বুঝতে পেরেছি আপনাদের মধ্যে প্রবলেম চলছে। দেখুন, যে কোনো রিলেশনশিপে মান অভিমান, ঝগড়া, কথা কাটাকাটি এসব হতেই পারে। সবসময় মনে রাখবেন একটা কথা, ভালোবাসা, ভালোবাসার সম্পর্ক কখনো কিন্তু একদিনে হয় না। সো এটা প্লিজ আপনারা নিজেদের মধ্যে সর্ট আউট করে ফেলেন। আমরা ফ্রেন্ড হতে পারি? ওকে, সো অ্যাজ এ ফ্রেন্ড আমি সাজেস্ট করব, আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো চলছে না, এগুলো প্লিজ খুব কুইকলি সর্ট আউট করে ফেলেন। আপনাদের দুজনের জন্যই খুব ভালো হবে। আর যেহেতু আমরা ফ্রেন্ড হয়ে গেছি, সো আপনাদের ইন ফিউচার বিয়ে হলে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু দাওয়াত দেবেন। আমি কিন্তু অবভিয়াসলি বড় একটা গিফট নিয়ে এসে কিন্তু ফার্স্ট ব্যাচে এসে কিন্তু আমি দাওয়াত খেয়ে যাব। থ্যাংক ইউ বোঝার জন্য। নিশি, একটা রিকোয়েস্ট করি। আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। সো প্লিজ আমার জন্য যদি 0.01% যদি সুযোগ থাকে, প্লিজ কল মি, প্লিজ কল মি, যদি যদি একটু সুযোগ থাকে আপনার আমার জন্য, আমি কিন্তু অপেক্ষায় থাকব। তাই না মিষ্টি খান? উর্মি, হ্যালো নিশি, তুমি জিতছো, যেটা চাইছো সেটা পায় গেছো, জিতছো তুমি। আম্মা রাজি হয়েছে, যা তুমি যেভাবে দেখতে চাও ফিউচার, যেভাবে সংসার করতে চাও সেভাবে হবে, আম্মা আমাদের মধ্যে থাকবে, সে কম্প্রোমাইজ করবে, ঠিক আছে না? কি হয়েছে, পাত্র দেখতে আসছে মানে অফিসিয়াল পাত্র দেখা দেখে চলতেছে? আরে তুমি সাজগোজ করে শাড়ি পরে গেছো সামনে, চা নাস্তা? ওরে বাবা বাবা, এটা তো পুরো প্ল্যান করা, আর তো বুঝলাম না, এতই গো, এত রাগ একটা মানুষের, আমরা তর্ক করছে, ঝগড়া করছে, ছাড়াছাড়ি করার প্ল্যান তো করি, ফোনটা ধরবা না কেন রে ভাই? ফোনটা তোর কল দিলাম না, যা তোর ইগোর না বেশি, তোর অনেক ভাব না যে ফোন ধরবি না মহারানী ভিক্টোরিয়া, তাক তুই বল, কল দিলাম না তো।
ম্যাম, আমাদের আজকে ফুল রিজার্ভেশন করা আছে। না মানে আমার মেয়েটা সবসময় এখানেই খায়, তো এই কারণে আপনাদের রেস্টুরেন্টেই মানে ওর খিদে পেয়েছে তাই এখানে আসলাম। একটু দেখবেন আপনাদের ম্যানেজারের সাথে একটু কথা বলবেন। ওকে ম্যাম, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও একটু। ওকে ম্যাম, একটা স্পেস করে দেওয়া যাচ্ছে, প্লিজ চলুন। ও থ্যাংক ইউ। ওখানে যাও, ভিতরে যাও। ভালো খেতে? অ্যাকচুয়ালি সরি, মানে আমি রেস্টুরেন্ট রিজার্ভ করে রাখছিলাম, সো এই কারণে হয়তো বসতে তোমাদের মানা করছে ফার্স্টে। এই সো সুইট, তোমার নাম কি? মালয়েশিয়া 7 বছর ওখানে থাকলাম, সময় পার করলাম, তারপর দেশে আসলাম। বিয়ে করছো? না এখনো করিনি। তুমি জীবনে যেটা চাও বা যেভাবে শুরু করতে চাও সেটা তুমি আমাকে বললেই পারতা। তুই সবসময় ভাবছো আমি তোমার জীবনটা ধ্বংস করতে চাইছি, নষ্ট করতে চাইছি, নিজে জিততে চাইছি, নিজেটা চাপাই দিতে চাইছি, বাট ব্যাপারটা কিন্তু এমন না। আমরা তো ফ্রেন্ড ফার্স্ট, নাকি? তুমি তো আমার শেয়ারিং পার্টনার, সবার আগে শেয়ার করতা, আমি হেল্প করতাম, তুমি যেটা চাও সেটা করতো। আমি সবসময় চাইছি তুমি সুখী থাকো, তোমার লাইফে আমি থাকি কি না থাকি এটা ম্যাটার করে না। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সি ইউ হ্যাপি উইথ অ্যান অ্যাঞ্জেল। খুব খুশি লাগতেছে আমার দেখে। আমি আসলে ঢাকা ফিরতামই না, ফিরছি কেন জানো? কেন? স্মৃতিগুলো, জাস্ট মেমোরিজ। তোমার সাথে সবসময় ঘুরে বেড়াইতাম, আমাদের রিক্সায় ঘুরে বেড়ানো, নানা স্বপ্নের আলাপ আলোচনা করা, কেমন দিন আমরা পার করবো সামনের দিনে, ঝালমুড়ি খাওয়া, বাদাম খাওয়া, সাইনবোর্ডগুলো সবসময় পড়তা, জিজ্ঞেস করতে কোথায় আছি আমরা, কোথায় আছি, লোকেশন বলো আমাকে। তারপরে গাড়ি নাম্বার নিয়ে ফাইজলামি করতাম, ফালুদা খেতে অনেক পছন্দ করতাম। ফালুদা খাওয়া এখনো? আই মিস দোজ ডেইজ। আমার খুব মনে পড়ে সবসময় একসাথে ঘুরে বেড়ার কথা। আমাকে মিস করো না? না করি না, এই নিশিকে আমি মিস করি না, আমি ওই নিশিকে মিস করি। ওর সাথে কাটানো সময়গুলো নিয়ে থাকবো সবসময়। যাই হোক, ভালো থাকো সবসময়, ভালো আসো, দেখে ভালো লাগলো। ঠিক আছে তাহলে আমি তাহলে যাই, মামনি থাকো তাহলে। লক্ষ্মী পাখি একটা সুইটি, গেলাম, বাই। সব সময় পুষ্টিকর খাবার খাব, নিজের খেয়াল রাখব, যত্ন নিব, যাতে পৃথিবীতে তোমার জার্নিটা সবচেয়ে সুস্থ ও সুন্দরভাবে শুরু হয়। তোমার ভালোটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের প্রতি মায়ের এই কমিটমেন্ট যেন পূর্ণ হয়, তার জন্য আমরাও কমিটেড।
তাই বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ আটা ময়দা সুজি প্রতিদিন আপনার বাসায় পৌঁছাতে কাজ করছি নিরলস। বসুন্ধরা আটা ময়দা সুজি, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।